হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করছি। আজকে আমি পোস্ত ভাজা বড়ি বানানোর পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে আজকের এই ভিডিওটা আমরা দেখে নিই। আমাদের এই পোস্ত বড়ি বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম মতো বিউলির ডাল নিয়েছি। আর ডালটাকে ভালো করে বেছে নিয়ে এটাকে ওভারনাইট জলে ভেজানো আছে। এখন এই ডালটাকে বারবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটু এর মধ্যে লবণ দিয়ে ভালো করে ডালটাকে একটু ধুয়ে নেওয়া হচ্ছে। ডালটাকে কিন্তু বেশ কয়েকবার খুব ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে বড়ি আপনাদের খুব সুন্দর হবে আর বেশ সাদা হবে। আর এই পোস্ত বড়ির মধ্যে দেওয়া হবে একটু আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকে 2 খণ্ড করে নেওয়া হয়েছে আর ভালো করে আলুটাকে ধুয়ে রাখা আছে। এখন আলুটাকে একটু পুড়িয়ে নেওয়া হচ্ছে। আলুটাকে ঠিক এই রকম একটু খুব সরু সরু করে গ্রেট করে নেওয়া হয়েছে। এখন এই গ্রেট করা আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে বারবার জল পাল্টিয়ে। এখন এই আলুটাকে বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে এটাকে একটু উষ্ণ গরম জলে আবারও একবার ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এই আলুটাকে গরম জল দিয়ে ধোয়ার পরে ভালো করে জলটাকে একটু চিপে নেওয়া হয়েছে। এখন এই ডালটাকে পেস্ট করে নেওয়া হচ্ছে। তার জন্য ডালটাকে জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নেওয়া হলো। খুব সামান্য একটুখানি জল দেওয়া হলো। জলের পরিমাণ কিন্তু একদমই কম লাগবে, কারণ এই ডালটা একটু ঘন করে পেস্ট করতে হবে। ডালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু একদম ঘন করে পেস্ট করা হয়েছে। এটা যেহেতু পোস্ত বড়ি দেওয়া হচ্ছে, তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে প্রায় 50 গ্রাম মতো পোস্ত, রয়েছে গোলমরিচ পাউডার প্রায় 2 চা চামচ মতো, আর স্বাদ মতো একটু লবণ লাগবে। এখন এই ডালটাকে ভালো করে ফেটানোর জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ ডাল তুলে নেওয়া হলো। সব একসাথে ডালটা ফেটানো যাবে না, এটা দুবারই ফেটাতে হবে। নিয়ে নেওয়া হলো 1/2 আলু, স্বাদ মতো লবণ দেওয়া হলো। এখন এই আলুর সাথে ডালের পেস্টটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। কোরানো আলুর সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেওয়া হচ্ছে পোস্ত। এখানে আমি 50 গ্রাম পোস্তর মধ্যে 1/2 পরিমাণ দিয়ে দেওয়া হলো, 25 গ্রাম মতো দেওয়া হচ্ছে গোলমরিচ পাউডার 1 চা চামচ। এখন এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই ডালটাকে অন্তত 10 মিনিট ধরে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। যেহেতু এটা ভাজা বড়ি, তো এটাকে এই জন্য একদম ছোট ছোট করে দিয়ে নেওয়া হচ্ছে। এই বড়িটা একটা সাদা কাপড় পেতে নেওয়া হয়েছে আর তার নিচে দেওয়া হয়েছে পেপার। তাহলে কি হয়, বড়িটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, পেপারে কিছুটা বড়ির যে জলটা থাকে সেটা টেনে নেয়। আমাদের এই ভাজা বড়ি দেওয়া হয়ে গেছে। এখন এই বড়িটাকে কমপক্ষে 2 দিন খুব ভালো করে রোদে দিতে হবে, তারপরে কাপড় থেকে তুলে নিয়ে এটা কোনো এয়ার টাইট বক্সে অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এই বড়িটা গরম গরম ডালের সাথে ভেজে খেতে কিন্তু অসাধারণ খেতে লাগে।
বড়িটা প্রায় আমাদের 4-5 ঘন্টা ভালো করে রোদ খাওয়ার পরে এটাকে একটু এইভাবে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে এর পিছনটাও সুন্দরভাবে শুকিয়ে যায়। আর খুব ভালোভাবে শুকিয়ে গেলেই আমাদের এই বড়ি একদম রেডি।